আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে আমরা কোনো ধরনের প্রবলেম ছাড়াই আমার চ্যানেলের মধ্যে ভিউ নিয়ে আসতে পারি। সেটার জন্য প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের গুগলে চলে আসব। গুগল থেকে আমরা লিখব সাইট গুগল ডট কম, SITE সাইট স্পেস DWGLE গুগল ডট কম। সাইট গুগল ডট কম লেখার পর ইন্টারে প্রেস করব। গুগল সাইট সাইন ইন এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে আমরা ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তবে আপনাদের এখানে এই অপশনগুলো আসবে না, এটা আমার করা ছিল যার কারণে এটা আসছে। আপনারা এইখান থেকে এই যে প্লাস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে আসবে। নতুন পেজ আসার পর শিরোনাম সাইট, তো এখানে আপনি আপনার ভিডিওটির নাম দিতে পারেন। ভিডিওটির নাম আপনি ইউজ করলেন ইউটিউব, ইউটিউব BIEW ইউটিউব ভিউ, ইন্টার হয়ে গেছে। তো এখন তারপরে আমরা কি করব, এখন আমাদের প্রয়োজন হচ্ছে লিংক। আমরা যেই লিংকে অথবা যেই ভিডিওর ভিউ নিতে চাচ্ছি সেই লিঙ্কটা আমাদের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা চলে আসব, আমাদের একটি লিংক প্রয়োজন। আমরা আগে একটি লিংক নিব, আমরা এই চ্যানেল থেকে একটি লিংক সংগ্রহ করব। এখন আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখায় দিচ্ছি এবং এটা থেকে আপনারা যে জিনিসটা শিখতে পারবেন, এখানে কিছু ওয়াচ টাইম আপনাদের অ্যাড হবে, ভিউর পাশাপাশি আমরা ওয়াচ টাইম পাবো। আচ্ছা, দ্রুত মনিটাইজ পাওয়ার সহজ সমাধান, এটার মধ্যে 24টা ভিউ আছে। তো আমরা এই ভিডিওটাই এখন ভিউ নিতে যাচ্ছি। এটা করার পর আমরা চলে আসব যে এখানে আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন ইউটিউব নামে একটি অপশন আছে, এই যে ইউটিউব, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে সার্চ করবেন, এই যে আমার এই লিংকটা এখানে চলে আসছে, এটা সিলেক্ট করবেন, বেছে নিন, এই অপশনে ক্লিক করবেন। আবার ইউটিউব, তারপরে এটা সিলেক্ট করবেন, আবার এইভাবে বেছে নিন। এইভাবে আপনি যদি 1000 লিংক তৈরি করেন তাহলে 1000 ভিউ আপনি অতি সহজেই পেয়ে যাচ্ছেন। তো আমি এখানে খুব একটা বেশি করব না, আমি 5টা লিংক তৈরি করতেছি যেন 5টা ভিউ আসে দেখানোর জন্য। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে করে নিতে পারবেন এইভাবে। তো এটা হয়ে গেছে 1টা 2টা 3টা 4টা 5টা, আপনারা দেখতে পারতেছেন এখানে 5টা ভিডিও চলে আসছে। 5টা ভিডিও চলে আসার পর আমাদের যেটা করতে হবে এখান থেকে প্রকাশে ক্লিক করতে হবে। আপনারা ইংলিশে করলে পাবলিশ আসবে, এখানে ওয়েব ঠিকানা। তো এখানে আমি লিখতে পারি FAST ফাস্ট, MONETIGE ফাস্ট মনিটাইজ। এই নামটা দেখে, এই যে এই নামটা নিচে এরকম এক এক সময় এক এক নাম ইউজ করবেন, অর্থাৎ ভিডিওর যে টাইটেল সেটা ইউজ করার অ্যাপ্লাই করবেন। তারপর এখানে একটা মার্ক করবেন, তারপর প্রকাশে ক্লিক করে দেবেন। এটা প্রকাশ করা হচ্ছে, তো এটা প্রকাশ হয়ে গেছে অলরেডি। তো প্রকাশ হওয়ার পর আমরা যে কাজটা করবো এখান থেকে, এই যে এখান থেকে এটার লিঙ্কটা পাওয়া যাবে, ভিডিওর লিঙ্কটা, লিঙ্ক কপি করুন, এখান থেকে আমরা লিঙ্কটা নিয়ে নিব। তারপর এখানে আমার কাজ শেষ, এটা থেকে আমি বেরিয়ে আসবো। তারপর আমি ফেসবুক এই অপশনে আসবো, ফেসবুক থেকে এখন আমি চলে আসব লিংকে। এই লিংকটা আমি মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যেখান থেকে হোক এই লিংকটা আপনি যে কোনো একটা জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলে যে কোনো হোয়াটসঅ্যাপের থেকে, অর্থাৎ সরাসরি ওপেন করবেন না, যে কোনো একটাতে ক্লিক করার পর, মানে পেস্ট করার পর ছেড়ে দেওয়ার পর সেখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ওপেন হবে, এই যেটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখন আমরা কি করব, এটা প্রত্যেকটা ভিডিও আমরা প্লে করব এইভাবে। এভাবে প্লে করে দিবেন প্রত্যেকটা ভিডিও, এটা প্লে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন প্লে হওয়ার পর আমরা এই ভিডিওটা দেখেন, আপনার প্লে হয়ে গেছে। এই ভিডিওটা হচ্ছে 5 মিনিটের। তো আমরা এখানে 2 মিনিট যদি দেখি তাহলে আমরা 2 মিনিট ওয়াচ টাইম পাচ্ছি, এর পাশাপাশি আমরা কি পাচ্ছি, আমাদের 5টা ভিউ। আপনারা এইভাবে 100 200 500 1000 এইভাবে ওপেন করে যখন আপনারা দেখবেন, অর্থাৎ
একসাথে সবগুলো ভিডিও ওপেন করে যখন দেখবেন, আপনাদের 1000 ভিডিও ওপেন করলে 1000 বার ভিউ হয়ে যাবে। আপনাদের যে কোনো একটা ফ্রেন্ড সার্কেল কে যদি দেন, ফ্রেন্ড সার্কেল যদি ওপেন করে তাহলে 2 KB হয়ে যাবে। এইভাবে আপনারা দ্রুত ভিউ নিয়ে আসতে পারেন কিছু ওয়াচ টাইম। আর যারা ক্লায়েন্ট নিয়ে কাজ করেন তারা ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে এভাবে ভিউ দিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকার হবে। যদি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, তারপর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে এখানে শেষ করে দিচ্ছিলাম, আর একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের ভিউর কি অবস্থা। সেটা ভিউটা আপনার অনেক সময় সাথে সাথে অ্যাড হয়, এটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে, সেই জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা কিছুক্ষণ যদি অপেক্ষা করি তাহলে অবশ্যই ভিউটা অ্যাড হয়ে যাবে। এখানে 24 ছিল, যে 25 হয়ে গেছে অলরেডি, এটা 1 PTB-তেই অ্যাড হয়ে যাবে, চিন্তার কোনো কারণে এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এইভাবেই আমরা ভিউ নিতে পারি। সবাইকে ধন্যবাদ।